জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে 15 দিনের রাষ্ট্রীয় সফরে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:56 মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইট টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। এই সময় মন্ত্রী পরিষদের সদস্য আওয়ামী লীগের নেতারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। জাপানের স্থানীয় সময় বিকেল 5টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে 25 থেকে 28 এপ্রিল পর্যন্ত দেশটিতে সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাপানের সম্রাট নারুহিতো এবং প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠক শেষে দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। জাপান সফর শেষে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের আমন্ত্রণে ওয়াশিংটন যাবেন। সেখান থেকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের কুইন কনসোর্ট ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভিভিআইপি লাউঞ্জের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 দিনের সফর শেষে আগামী 9 মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। আজ একদিনের জন্য হজ যাত্রা নিবন্ধনের সুযোগ দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়, তবে এরপর আর সময় বাড়ানো হবে না। যারা হজে যেতে চান তাদের জন্য প্রাক নিবন্ধন উন্মুক্ত থাকবে আজ। সরকারি বা বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ যাত্রা নিবন্ধন করতে পারবেন, তবে নিবন্ধনের কোটা পূর্ণ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সার্ভার বন্ধ হয়ে যাবে। এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন হজে যেতে পারবেন, কিন্তু কয়েক দফার সময় বাড়িয়েও কোটা পূরণ হয়নি। হজের বাড়তি খরচই এর জন্য দায়ী বলে মনে করছে হজ এজেন্সিগুলো। Because